আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে আলহামদুলিল্লাহিৎ প্রিয়দর্শক শ্রোতে একটি প্রশ্ন এসেছে কবিরা গুনাকারকে জাহান্নামী কয়েকদিন থেকে ব্যস্ততা যাওয়া যাচ্ছে না আসুন আমরা আসলে প্রথমে প্রশ্নটা শুনে আসসালামু আলাইকুম হুজুর এই সম্পর্কে তো মানে মানুষ যে এই জাহান্নাম থেকে বের হবে না

মানে এই বিস্তারিত আলোচনাটা হুজুর একটু গডবেন দয়া করে আর ওই আরেকটা আয়াত তো আছে হুজুর কবিরা গুনার ব্যাপারে যারা মানুষকে হত্যা করে এই যারা মানুষকে হত্যা করে তারা তাদেরকে যে আল্লাহ তালা মানুষকে হত্যার দরুন তারা যে এই নাম থেকে যে বের হবে না এখানে তো আল্লাহ তাআলা আল খুলুদ মাসদার এই ব্যবহার করেছেন যেমন অমায় ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নাম খালাদান ফিহা ওয়া গদিব আল্লাহ মানে যে ব্যক্তি মানুষকে হত্যা করবে তাহলে মানে খা ফিহা মানে জাহান্নামের মধ্যে সে সর্বদা থাকবে তাহলে এখানে তো হুজুর সরাসরি মাছদার ব্যবহার করা হয়েছে হুজুর দয়া করে একটু বিস্তারিত জানাইলে কৃতজ্ঞ হব আসসালামু আলাইকুম শুনলাম প্রশ্নটা এটা হচ্ছে আসলে হারিজিদের আকিদা মরথা জেলাদেরও হারিজি আর মরতা মধ্যে একটু তফাত আছে হারিজিরা মোর্তা কেবুল تاکہ کافر بولے ابو مخلد فننا جہنم جہانے چیرستائی جے کبیرہ گناگار سے دنیا تے کافر اور تھک بے معتزل جارا محمت کبیرہ گناگار کے محلد فننا بولے تب دنیا بین الكفر ایمان مسلمان کافرونا کافر منزلتون بین المنزلتین این عقیده ها خارجید مولد و خارجید عقیده ها اهل سنت و جماعت را عقیده ها بیند. اهل سنت و جماعت را عقیده ها مرتقب و کبیر فاسق و کافر هستند. توبه چرا وجود مرتقب و کبیر و کبیر و گناگر که امارت جاید. شست بکر پره منوش عبار جنت عجبه انشاءالله و عزیز. امروز جانی اسلام رتیح বেশ কিছু গুমরাহ আকিদা এসেছে এবং আহ সন্নাতুল জামাত আমরা যারা আছি আমরা তা ফেস করেছি জবাব দিয়েছি আমাদের আইএমআকার জবাব দিয়েছেন বর্তমানে যাদেরকে আমরা মোকাবেলা করছি এই গুমরাহে আকিদা তারা যদি এই স্তরের দলিল তাদের দেখত তাইলে কি যে অবস্থা হতো বাংলাদেশের আল্লাহু আলম আগেকার যুগের যারা গুমরাহি নিয়ে আসতো তারা তাদের দলিল এইভাবে স্পষ্ট দলিল থাকতো যা আমরা প্রশ্নে শুনেছি কিন্তু বর্তমান সময় যারা আছে এদেরকে পরিচয় করতে খুব বেশি কষ্ট পেতে হয় না তিলাওয়াত শুনলেই না পড়বে না সুতরাং খুব সহজে যে মানুষ বুঝতে পারে সামান্য যদি বিবেক থাকে তাহলে বুঝতে পারে أهلاً أمرا شروق قريب رؤسنا جبابرة أمرا جلبت تقديك الحنفية من الآيات القرآنية والسنة النبوية باب لا نكفر أحد من أهل القبلة أهل قبلة كأوكي أمرا كافر بولينا إمام تهاوي بولتشن ওয়ালা নু কাফিরু আহাদামিনা হালুল কিবিলাতে বিদাম্বিন মায়াল আসা আইল্লাহু ওয়ালা নাকুল উলা ইয়াদুর রুমাল ইমা নিজাম বুন লিমা নাম ইলাহু লাকিদা তো হাবিয়ার মধ্যে আছে যা আহালুল কিবলা কাউকে কোনো গুণার কারণে আমরা কাফির বলি না যতক্ষণ না সে ওই গুনাটাকে হালাহাল মনে করে আর আমরা এই কথাও বলি না যে গুনা করলে কোনো ক্ষতি হবে না যে গুনা করবে তার শাস্তি অবশ্য ভোগ করতে হবে গুনা করলে শাস্তি নাই এই কথাও আমরা বলি না ونرجو للمحسنين من المؤمنين أن يعفو عنهم ويدخلهم الجنة برحمته ولا نأمن عليهم ولا نشهد لهم بالجنة ونستغفر لمسيئهم مسيهم ونخاف عليهم ولا نقنطهم أمرك أشبابي أمر أشقر الله رب العالمين درباره مؤمن در مدة الله رب العالمين تدرك كم أفكروا دبن نبغ نذكر جنة مدام يربأ ولا يخرج العبد من الإيمان إلا بجحود ما أدخله فيه. كنوا منوس إيمانك خارجه بنا. حكم مُرْتَكِبِ الكبير وبعض أدل أهل السنة والجماعة. من الاصول الاعتقاديه المجمع عليها عند اهل السنه والجماعه عدم تكفير مرتكب الكبيره وعدم خلوده في النار ان دخلها ما لم يستحلها اهل السنه والجماعه اجماع عقيده مرتكب الكبيره তাকে কাফির বলা হবে না এবং সে মোহাল্ল বিন না রেকোতাও বলা হবে না যদি দাখিল হয় জাহান্নামে যতক্ষণ না সে কোনো গোনার কাজে কাজকে হালাল মনে না করেছে ইমাম বাগীর রহমতুল্লাহ তালী আলীহি ইমাম হুসাইন বিন মশরউদ্দ থেকে বর্ণনা করেছেন শরহুলাউল পেজ ওয়ান সেভেন্টিন اتفق أهل السنة على أن المؤمن لا يخرج عن الإيمان بارتكاب شيء من الكبائر أهل السنة والجماعة اتفاقوا أن المؤمن إيمانتك خارج وبناءك نكبرة قناة قرار كارونة. إذا لم يعتقد إباحتها تتقن شيء نافر مني قناة كاستك حلال من ناقورت شئ. حلال نا شئ. وعمل شيء منها وطبعا এবং কোনো নাফরমানের কাজ করেছে কবিতা গুণার কাজ করেছে এই কারণে আমরা তাকে কাভির বলবো না হামা তা তাও ত বেলা উখাল্লা দুফিন তোবার আগে মারা গিয়েছে তবা করতে পারে না সে জান্নামে মোকাল্লা না চিরোস্তায় ইনা কামাজা বিহিল হাদিফ যেভাবে হাদিশ শরীফের মধ্যে আছে বালহুয়া ইলাল্লাহ ইনশা আফান হুয়া ইনশা আ কবাহু বে কাদরিদুন ওবিহি তুম্লাহুল জান্না তাবের হামেদিহি বরং বিষয়টা আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে আল্লাহ রাব্বুল আলমিন যদি চান তাহলে তাকে মাফ করে দেবেন আর না হয় আল্লাহ হাব্বুল আলমিন তাকে তার গুনার আর অনুপাতে শাস্তি দেবেন তারপরে আল্লাহর রহমতে সে জান্নাতে দাখিল হবে বাহল ইসাম বাহাদু আদিল্লা আহল ইসলাম তিবুল জামায়াত কোরআন করিম কোরআন সরিফ থেকে কয়েকটি দলিল এই মতের উপরে ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى اثما عظيما شرك الله رب العالمين وافكرا قل للذين كفروا ان ينتهوا يغفر لهم ما قد سلف وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِن فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ ذيَادَر المدة. বিবদমান দুই দল দুই দলকেই মুমিন বলেছেন এরপরে ইয়া ইউ আল্লাদিন আনু কুতিবা আলিকস উফিল কচলা আল্ হেহৌরবিল হেউরি দশ তো আপনারা জানেন ইসলামে বিভিন্ন বিভিন্ন কাজের জন্য শাস্তি আছে যেমন কেউ যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করা হবে শাস্তি আছে যেহেতু শাস্তি আছে তার মানে কবিরা গুনাগার কেউ মোকাল্লাদ ফির ফিন্নার নয় কাফির নয় যেহেতু তাকে শাস্তি দেওয়া হয় শাস্তি দেওয়া হয় এই শাস্তি দেওয়ার কারণে বোঝা গেল যে এরা নয় যদি কাফির হতো তাহলে মুরতাদ হিসাবে শাস্তি হতো মুসলমান হিসাবে তাদের শাস্তি হয় এই কারণে মুরতাকি বলি ওরা কাফির নয় এবং মুখাল্লা ফির নার নয় বাদু আদিল্লাদি একটা আয়াত আছে ইয়া ইহুল্লাদিন আমানু ইদা বরাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবাইয়ানু ওয়া লা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম আলাস্তা মুমিনা কোন মুসলমানকে كافر جابنا. بنا أردوا لذلك حديث شريفتك بعض أدلات أهل السنة والجماعة من السنة النبوية حديث مشهور حديث الله الحبيب صلى الله عليه وآله وسلم قولت آه ما من عبد قال لا إله إلا الله ثم مات على ذلك কোন মানুষ যদি বলে এবং এই তার মধ্যে সে জান্নাতে দাখিল হবে সাহাবি বলেন কুল ওয়া ইন জানা ওয়া ইনসারকা যদি যদিও সে জিনা করে বা চুরি করে ইন জানা ওয়া সারাকা। যদিও বা জিনা করে যদিও বা চুরি করে আবার সাহাবি বলেন কুল তু ওয়াইন জানা ওয়াইন সার আকা যদিও জিনা করে বা চুরি করে আল্লাহ হাবিব জবাব দিলেন ওয়াইন জানা ওয়াইন ইন আকা কুল তু ওয়াইন জানা ওয়াইন সার আকা আবার তিনবার আল্লাহ হাবিব সাল আলহি আলী ওয়াসালাম তিনবারই বললেন ওয়াইন জানা ওয়াইন সার আকা তাইলে বোঝা গেল নাফর মানে কবিরা গুনা যদি হয়ে যায় তার মানে এই নয় যে মানুষ কাবির হয়ে গিয়েছে এবং মুখাল্লাদ ফিন্নার চিরস্থায়ী জাহান্নামী এটা নয় ওয়াঈদের বেলায়

আল্লাহ রসুল্লাহ আলহিম বলেন যে ব্যক্তি আমাদের নিয়ে আসলাত আদায় করে আমাদের কিবলামুখী হয় আর আমাদের জবে করা প্রাণী খায় সেই মুসলিম যার জন্য আল্লাহ ও তার রসুল জিম্মাদার সুতরাং তোমরা আল্লাহর জিম্মাদারিতে বিশ্বাসঘাতকতা করো না সহেল বুখারি রাসূলদের থেকে আমরা আয়ুমা রাজুলিন ক্বাল লিআহি ইয়া কাফির ফাকাদ বাআ বিআহাদহুমা এটা আগেও কয়েকবার আলোচনা হয়েছে কেউ যদি কোনো মুসলমানকে কাফির বলে তাহলে দুইজন একজন কাফির হবে যাকে বললো সে কাফির হবে তো কাফির নতুবা যে বলেছে সে কাফির হবে এখানে আর হাদিস আছে কেউ যদি কাউকে অভিযোগ দেয় শিরকের অভিযোগ দেয় তাইলে كم مشتيق هبي الله صلى الله عليه واله وسلم ولتن بل الرامي قل الحديث شيخنا انما اتخوف عليكم رجل قرأ القران حتى اذا رؤيت بهجته عليه وكان ريدا للاسلام غير غيره الى ما شاء الله فانسلخ منه ونبذه وراء ظهره وسعى على جاره بالسيف ورماه بالشرك قال قلت يا نبي الله أيهما اولى بالشرك المرمي ام الرامي قال بل الرامي بخاري شريف في الكتاب الحدود يكتح حديث حديث 67 6780 كان اسمه أن رجلا على عهد النبي صلى الله عليه وسلم كان اسمه عبد الله وكان يلقب حمارا وكان يضحك رسول الله صلى الله عليه وسلم وكان النبي صلى الله عليه وسلم قد جلده في الشراب فأتي به يوما فأمر به فجلد فقال رجل من القوم اللهم لعنه ما أكثر ما يؤتى به فقال النبي صلى الله عليه وآله وسلم لا تلعنوه فوالله ما علمت أنه يحب الله ورسوله الله الحبيب صلى الله عليه وآله وسلم يقولون شاستدلن এ শাস্তি প্রাপ্ত ব্যক্তির উদ্দেশ্যে একজন বলে ফেলেন আল্লাহ লান হুয়ে আল্লাহ তুমি লান উদ্দাও আল্লাহ হাবিব সাল্লাহ আলহি আলী ওয়াসালাম আপত্তি করলেন লানু লান উদ্দিও না ফাউল্লাহিমা আলিম আলিমতু আন্না হুই হাবুল্লাহ রসুল যতটুকু আমি জানি সে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলহি আলী ওয়াসালামকে মহব্বত করে ক্লিয়ার এখানে অনুবাদ দেওয়া আছে দেখে নিতে পারেন এরপরে হায়াত বিবিন আবিবাল দা সাহাবীর গোদনা বিস্তারিত গোদনা এখানে দেওয়া আছে আল্লাহর হাবিব sallallahu alaihi wa alihi যখন ওই চিঠিটা দেখা গেল হাতিব বিভিন্ন আবি বান্তা লেখা তখন একজন বলে বলে বললেন খান ইন্নাহু خان আল্লাহ ওয়া রাসূল ওয়া মুমিনিন ফদানি ফালা আদ্রিব উনকাহ ইয়া রাসূলুল্লাহ আমাকে इजाजत আমি তার গর্দন মেরে দেই আল্লাহ হাবিব sallallahu alaihi wa alihi wa sallam বলেন আলাইসা মিন আহলি বদর উমর حاطب كي اهل بدر نوي بدر اماد الشتات سلونا فقال لعل الله طلع الى اهل بدر فقال اعملوا ما شئتم فقد, فقد وجبت لكم الجنه او فقد غفرت لكم فدمعت عينا عمر وقال الله ورسوله اعلم. اسلام دا كوتوشندر كوتوشندر كنتو اي جمراهي جيش باقدا شاموي شاموي جوجي جوجي প্রকাশ হয়েছে এগুলো ইসলামকে আসলে কলঙ্কিত করেছে একমাত্র সঠিক সত্য আকিদা হলো আকিদা তো আহলিস উজ্জামা আমরা শেষ করি আমার যে বাই প্রশ্ন করেছিলেন এই আকিদা খারিজেদের আকিদা মহতাজের আকিদা তারা কিছু দলিল কিছু দলিল তারা দেখেছে কিন্তু আরও যে দলিল আছে আরও যে আয়াত আছে আপনি যেই আয়াতগুলি উল্লেখ করেছেন এই মর্মের আরও আয়াতও আছে আমি যে মর্মের আয়াতগুলি উল্লেখ করেছি এই মর্মের আরও আয়াতও আছে আরও হাদিসও আছে সব মিলাইয়া সুন্নাতুল জামাতের রাকিদা হল কবিরা গুনাগার কাফির নয় এবং সেই সিরোস্তায়ী জাহান্নামিও নয় তবা ছাড়াও যদি কোনো কবিরা গুনাগার মারা যায় শাস্তি বুক করার পরে সে জান্নাতে আবার আসবে ইনশা আল্লাহ আজিজ আর আল্লাহ রাবুর আলম ইচ্ছা করলে তাকে এমনিতেই মাফ করে দিতে পারেন এটাই হচ্ছে আহলসুল্লাতজামাত রাকিদা আল্লাহ আলম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি বাক